হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর নেক্সট 12 তারিখের মধ্যে, আর 2 দিন পরে আজ থেকে ঠিক, এখানে মার্কেটের মধ্যে একটা বড় ধরনের ডাম্প আসতে পারে। তো কেন 12 তারিখে মার্কেট ডাম্প হতে পারে সেই কারণটাও আমরা জেনে নেবো আগের থেকেই। আর এখানে সেই ডাম্পের মধ্যে যদি সেই 12 তারিখে মার্কেট ডাম্প হয় তাহলে কোন কোন কয়েনের মধ্যে আমরা শর্ট টার্মের জন্য নজর রাখতে পারবো, যেখানে শর্ট টার্মে অল্প সময়ের মধ্যে আমাদের এখানে ভালো একটা প্রফিট হতে পারে। আর ডাম্প হলো কত দূর পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে সেই সব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার, এবার যদি সবার আগে এখানে মার্কেটের ইন্ডেক্সে চলে যায় তাহলে এখানে আমরা দেখবো এখনও মার্কেট গ্রিডে আছে, কিন্তু গতকালকে মার্কেট এখানে আরও বেশি গ্রিডে ছিল, এখানে স্কোরটা বেশি ছিল 75, কিন্তু আজকে এখন 72 আছে। তো আশা করছি মার্কেট যদি এরকম থাকে তাহলে এরপরে মার্কেট আরও ইন্ডেক্স যে আছে এটা আরও আপনার নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? মানে ব্যাপারটা কি, মার্কেট এরকম মাঝে মধ্যে নর্মালে আসাটা কিন্তু খুবই প্রয়োজন। যেমন এখানে লাস্ট উইকে আমরা দেখবো যে গ্রিড ছিল, ঠিক আছে, বেশ কয়েকদিন থেকে এখানে গ্রিডে যাচ্ছে মার্কেট, তো এরকম যাওয়াটা মানে ঠিক না। যদি এখানে মার্কেট গ্রিডে যায় তাহলে যাতে আবারও একবার নর্মাল হয়, তারপরে আবারও এখানে গ্রিডে যায়, তারপর একদম ভেরি গ্রিডে চলে যাক, কোনো ব্যাপার না, এক্সট্রিম গ্রিডে চলে যাক, কোনো ব্যাপার না, কিন্তু মার্কেটের মধ্যে মাঝে মধ্যে এরকম কারেকশন হওয়া, এটা মানে হওয়াটা উচিত লং টার্মের জন্য। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে চলে যাই, বিটকয়েনের মধ্যে ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে বিটকয়েন একটা ট্রেন্ড লাইনকে এখানে একটা সাপোর্ট করছিল, কিন্তু অলরেডি বিটকয়েন ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে দিয়ে দিয়েছে। কিন্তু যদি এখানে একটা জিনিস আমরা দেখি ডেলি ক্যান্ডেলের মধ্যে, 7 জুন 7 তারিখেও কিন্তু মার্কেট এই ক্যান্ডেলটাকে, সরি ক্যান্ডেলটা না, এই যে আপনার ট্রেন্ড লাইনটা আছে এটাকে ব্রেক করে নিচের দিকে চলে এসেছিল, ঠিক আছে? কিন্তু তারপরে এখানে 8 তারিখে আবারও কিন্তু এই আপনার যে জোনটা আছে, এই যে ট্রেন্ড লাইনটা আছে এটার উপরেই আবারও এখানে ক্লোজ করেছিল, কিন্তু লাস্ট 2 দিন এই যে ট্রেন্ড লাইনটা আছে এটা নিচের দিকে এখানে ক্লোজ করছে, যার ফলে টেকনিক্যাল দিক থেকে দেখলে এখন যে এই ট্রেন্ড লাইনটা আছে এটাও একটা বিটকয়েনের জন্য এখন বড় ধরনের রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। এখন অ্যাকচুয়ালি মানে বলতে কি, মানে নিচের দিকে সাপোর্ট এখন মানে একটু কম আছে, কিন্তু এখানে উপরের দিকে রেজিস্ট্যান্স এখানে হিউজ পরিমাণে অনেক বড় বড় এখানে রেজিস্ট্যান্স আছে। আর এখানে এর আরেকটা জিনিস, তো এখানে লেভেল তো এখানে আছে যেটা এখানে ড্র করে রেখেছি আগের থেকেই, 71,900-এর মধ্যে এখানে বিটকয়েন বড় ধরনের একটা রেজিস্ট্যান্স। তো টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে তেমন কোনো কিছু নেই, এটা মানে এরকম না যে দিনের দিন ঘন্টায় ঘন্টায় এখানে টেকনিক্যাল অ্যানালিসিস চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আগে যেরকম এখানে এর আগের দিনের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই জিনিসগুলো আগের থেকেই জানেন, তো এখানে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। জাস্ট এখানে যে মুভিং অ্যাভারেজগুলো আছে এগুলোর দিকে নজর রাখবেন, মুভিং অ্যাভারেজ কিন্তু আপনার কয়েক ঘন্টা পর পর এখানে চেঞ্জ হয়, ঠিক আছে? সামান্য একটু এদিক হতে থাকে মার্কেটের মুভমেন্টের সাথে সাথে। এবার যদি এখানে চলে যাই যে নেক্সট এখানে 12 তারিখের মধ্যে মার্কেট এখানে কেন ডাম্প হতে পারে, দেখুন 12 তারিখের মধ্যে মার্কেটের মধ্যে 12ই জুন এখানে আপনার ইউএসের যে আপনার সিপিআই ডেটা আছে সেটা রিলিজ হবে, প্লাস এখানে সেদিনই এফওএমসির মিটিং হবে। এবার সিপিআই ডেটা আর এফওএমসির মিটিং যখন হয়, এইসব ইভেন্টগুলো যখন হয়, ইভেন্টগুলো তখন কিন্তু মার্কেটের মধ্যে ভোলাটাইল থাকে, ঠিক আছে? এবার সিপিআই ডেটা যদি এখানে নিউট্রাল আসে তাহলে মার্কেট সেরকম পাম্প করবে না, সেরকম ডাম্পও করবে না। আর এফওএমসির যে রেজাল্ট আছে সেটাও যদি নিউট্রাল আসে তাহলেও এখানে মার্কেট পাম্প ডাম্প করবে না। কিন্তু সিপিআই ডেটা যদি এখানে বেশি আসে, ঠিক আছে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে যদি বেশি আসে তাহলে কিন্তু মার্কেট এখানে ডাম্প হওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে? আর যদি এখানে সিপিআই ডেটা এখানে কম আসে আগের তুলনায় তাহলে এখানে মার্কেট পাম্প হওয়ার চান্স এখানে বেশি আছে। ঠিক এরকমই আপনার এটাই আপনার অ্যাপ্লাই হবে এফওএমসির মিটিংয়ের মধ্যেও, এফওএমসির ডেটার মধ্যেও। এবার যদি এখানে সিপিআই এর ডেটা নেগেটিভ আসে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে দেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সেখানে আমি ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে জানিয়ে দেবো যে কী রেজাল্ট এসছে সিপিআই আর এফওএমসির, ঠিক আছে? আমি সাথে সাথে আপডেট দিয়ে দেবো, তাহলে সেখানে সেই আপডেটটা দেখে একটা জিনিস এখানে মানে নেক্সট আপনার ট্রেডিং সেট আপ এখানে ধরতে পারবেন। তো যদি এখানে মার্কেটের মধ্যে সিপিআই ডেটা ইউএসএ যদি এখানে নেগেটিভ আসে তাহলে মার্কেট এখানে কত দূর পর্যন্ত নিচের মধ্যে আসতে পারে, এখন এটা হচ্ছে কথা। দেখুন এখানে এর আগেও আপনাদেরকে বলেছি টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে তেমন নতুন করে তেমন কোনো কিছু নেই, আগের যে আপনার সাপোর্ট আছে 69K এটা হচ্ছে আমাদের জন্য কারেন্ট একটা সাপোর্ট। কিন্তু আমরা একটা জিনিস এখানে বারবার দেখেছি 69K এরিয়াটাকে, এটাকে অনেকবার মানে টেস্ট করে ফেলেছে অলরেডি লাস্ট এই 3-4 দিনে, ঠিক আছে? তো যেহেতু বারবার এটাকে টেস্ট করছে, এবার যদি এখানে আপনার সিপিআই ডেটা নেগেটিভ আসে তো অবশ্যই অবভিয়াসলি 69K এটাকে কিন্তু ব্রেক করে মার্কেট নিচের দিকে চলে আসবে, ঠিক আছে? এবার নিচের দিকে নামলে এখানে মার্কেট নেক্সট এখানে কত দূর পর্যন্ত আসতে পারে, 66K 66,600 প্রাইসের মধ্যে এখানে মার্কেট এই পর্যন্তও কিন্তু এখানে আসতে পারে। আর যদি 66K পর্যন্ত মার্কেট এখানে আসে তাহলে এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখবেন, প্যানিক করবেন না, এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারেন আপনার 50% ইউএসডিটি দিয়ে। কারণ হচ্ছে কি, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক হওয়ার হাইলি চান্স আছে। এবার ম্যাক্স টু ম্যাক্স এখানে মার্কেট কত দূর পর্যন্ত আসতে পারে, লাস্ট যদি আমরা এখানে এখানেও দেখি, এখানে আপনার মোটামুটি প্রথম মে ফার্স্ট মে এখানে আপনার মার্কেটের প্রাইস চলে এসেছিল $56,000 মধ্যে। তো আপাতত $56,000 মধ্যে আমরা মার্কেটকে দেখছি না, যদি এখানে 66K পর্যন্ত মার্কেট চলে আসে তারপর নেক্সট আমরা এখানে আপনার দেখতে পারি মোটামুটি 61,000 কিংবা 60,000 এই যে রেঞ্জটা আছে এটা আমাদের জন্য বড় ধরনের একটা বিশাল বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে, ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে মার্কেট যেখানে আছে এখান থেকে $10,000 এখানে ডাম্প হওয়া অতটা মানে সহজ না। যদি সিপিআই ডেটা এখানে নেগেটিভ আসে তাও কিন্তু মার্কেট এতটা ডাম্প হবে না, ঠিক আছে? এবার যদি একের পর এক ব্যাড নিউজ আসতেই থাকে তাহলে সেক্ষেত্রে একটা এখানে আপনার খারাপ সিচুয়েশন তৈরি হতে পারে, কিন্তু মনে হয় না এখানে সিপিআই ডেটা যদি নেগেটিভ আসে, যদি ইনক্রিজও হয় তাও এখানে মার্কেট এত ডাম্প হবে না, সেক্ষেত্রে মার্কেট এখানে আপনার 66,000 পর্যন্ত এখানে আসতে পারে।
আর যদি ধরুন এখানে মার্কেটের মধ্যে সিপিআই ডেটা এখানে আপনার পজিটিভ আসলো, এফএমসি ও এখানে রেজাল্ট পজিটিভ আসলো, তাহলে মার্কেট কতপূর্ণ যেতে পারে? তাহলে মার্কেট এখানে নেক্সট যে আমাদের আপনাদের আমি বললাম একটু আগে 71,900, মানে ধরে নিতে পারেন 72,000 পর্যন্ত মার্কেট এখানে যাবে, এটাকে টেস্ট করবে, তারপর এটাই দেখার যে এটাকে ব্রেক করতে পারে কিনা। কারণ এখানে আমরা বারবার দেখেছি যখনই এই রেঞ্জের থেকে আপনার 20 মে যখন এখানে এই রেঞ্জের থেকে মার্কেট এখানে ডাম্প হয় তখন কিন্তু হিউজ পরিমাণে একটা ডাম্প হয়, ঠিক আছে? বারবার এই রেঞ্জটার মধ্যে 72K থেকে এখানে বারবার মার্কেট রিজেকশন নিয়েছে। তো এবার এটাই দেখার হবে যদি এখানে মার্কেট ওপরে যায় 72K এটাকে ব্রেক করতে পারে কিনা, না এটাকে আপনার টেস্ট করে আবার ডাম্প হয়, না এটাকে ব্রেক করে একটা ফাইনালি বড় ধরনের ভলিউম নিয়ে মার্কেট ওপরের দিকে চলে যায় আর আমাদের যে অ্যাকচুয়ালি যে অল টাইম হাইটা আছে সেটাকে টেস্ট করে, যেটা হচ্ছে আমাদের 73,800। এবার 72,000 পরে নেক্সট যে আমাদের এখানে আপনার রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে 73,800। এবার যদি এখানে দেখে নিই যে আরেকটাখানে মার্কেটের মধ্যে ব্যাড নিউজ কি, আপনাদের একটু আগে আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বললাম যে ক্রিপ্টোর যে ইনফ্লো আছে সেটা $2 বিলিয়ন এখানে বর্তমান জুন মাসের মধ্যে এখানে হয়ে গেছে ইনফ্লো, ঠিক আছে? তো ইনফ্লো কি আউটফ্লো কি এইসব জিনিসগুলো মানে টেকনিক্যাল টার্ম, তো এগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওর মধ্যে বলে দেবো আপনাদেরকে ডিটেলসের মধ্যে। তো বিটকয়েনের ইনফ্লো যখন মার্কেটের মধ্যে বেশি হয় তখন কিন্তু মার্কেট এখানে চান্স থাকে ডাম্প করার। এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম যে এখানে আপনার মার্কেটের মধ্যে বিটকয়েনের মধ্যে এখানে আপনার ইনফ্লোটা একটু ইনক্রিজ হয়েছে এই মাসের মধ্যে, যে $2 বিলিয়ন এখানে মার্কেটের মধ্যে এসেছিলো, ঠিক আছে? তো যার ফলে কিন্তু এটাও একটা ব্যাড নিউজ, যার ফলে মার্কেট যদি $2 বিলিয়ন এটা একইভাবে একই সময়ে সেলিং প্রেশার দেখা দেয় তাহলে কিন্তু এখানে মার্কেট আরও বেশি এখানে ডাম্প করতে পারে। এবার এই ডাম্পের মধ্যে প্যানিক না করে আপনারা কী করতে পারেন, আপনারা এখানে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে একটা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? তবে একবারে ইনভেস্ট করবেন না, ডলার কস্ট অ্যাভারেজ করবেন। আর ডলার কস্ট অ্যাভারেজ কী, রিস্ক ম্যানেজমেন্ট কী, ইনফ্লো আউটফ্লো এইসব জিনিসগুলো যা আছে এগুলো যদি জানতে চান, শিখতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, ফ্রি গ্রুপের মধ্যে মাঝে মধ্যে আমি লিঙ্ক দিয়ে থাকি। সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? সেখানে মার্কেটে কোনো আপডেট দেওয়া হয় না, যাতে সেই সব ভিডিও দেখে কিছু শিখতে পারেন। এবার যদি এই ডাম্প হয় 12 তারিখের মধ্যে কিংবা 12 তারিখের আগে যদি মার্কেট এখানে ডাম্প হয় তাহলে কোন কোন কয়েনের দিকে নজর রাখতে পারেন? অফকোর্স সবার প্রথমে নজর রাখবেন কিন্তু ইথেরিয়াম। এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছি যে ইথেরিয়ামের ইটিএফের মধ্যে যখন এখানে অ্যাপ্রুভ অলরেডি তো হয়ে গেছে, যখন এখানে আপনার ট্রেডিং হওয়া শুরু হবে তখন কিন্তু হিউজ পরিমাণ একটা ভলিউম ইথেরিয়ামের মধ্যে আসবে। এবার ইথেরিয়ামের মধ্যে যখন আপনার ইটিএফের ভলিউমটা আসবে তখন কিন্তু এখানে এটা ইথেরিয়াম এর যে অল টাইম হাইটা আছে সেটাকে টেস্ট করার হাইলি চান্স থাকবে। তো ইথেরিয়ামের মধ্যে কোথায় এখানে এন্ট্রি নিতে পারেন, লাস্ট এখানে আপনার যদি $3,500 মধ্যে ইথেরিয়াম চলে আসে তাহলে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হবে ইথেরিয়ামের মধ্যে একটা এন্ট্রি নেওয়ার, তো কখনই এটাকে মিস করবেন না, ঠিক আছে? এবার নেক্সট যদি এখানে দেখে নিই নেক্সট কোন কোনের মধ্যে লক্ষ্য রাখতে পারেন, যেমন হচ্ছে আপনার এআরবি, এআরবির মধ্যেও কিন্তু যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি এআরবির আবার কিছুদিন আগে এখানে একটা বড় ধরনের আনলক হয়ে গিয়েছিল, যার ফলে এআরবি কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে আছে, মানে অনেক নিচের মধ্যে আছে, মানে $1 নিচের মধ্যে আছে, 0.96 সেন্টের মধ্যে আছে। তো অবশ্যই এখানে এআরবির দিকেও নজর রাখতে পারেন যদি 12 তারিখে এখানে একটা কারেকশন হয়ে যায়। তারপরে নেক্সট যে আমি যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে অ্যাপটোস, এপিটি। তো এপিটির প্রাইস বর্তমানে চলছে $8.45, $8.50 ধরতে পারেন, তো এত প্রাইস বর্তমানে চলছে, ঠিক আছে? এটা কিন্তু কয়েকদিন আগেই, মানে কয়েক মাস 2 মাস আগেই যদি এখানে দেখি মোটামুটি মার্চের দিকে কিন্তু এই কয়েন $19 পর্যন্ত চলে গিয়েছিল, ঠিক আছে? প্রায় $20 কাছাকাছি চলে গিয়েছিল, এখন আছে $8 নিচের আশেপাশে। তো ধরে নিতে পারেন এখানে আপনার $20 থেকে এখানে 50%-ও বেশি নিচের মধ্যে আছে, তো অবশ্যই এটাকেও মিস করবেন না যদি 12 তারিখে ডাম্প হয়, এর মধ্যেও নজর রাখতে পারেন। কিন্তু অবশ্যই তার আগে ডলার কস্ট অ্যাভারেজ, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলো দেখে নেবেন। আর যে কোনো কয়েন ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার টেকনিক্যাল অ্যানালিসিস একটু হলেও করে নেবেন, ঠিক আছে? কারণ যে কোনো কয়েন ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট হলেও আপনার সেটা লস হলেও কিন্তু সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।